আজকাল কেউ কেউ প্রচার করতে চাইছেন মহালয়ার সঙ্গে দুর্গাপূজার কোনো সম্বন্ধ নেই। তারা বলেন এটা শ্রাদ্ধ শান্তি সংক্রান্ত ব্যাপার, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে তাদের সদ্গতি লাভে সাহায্য করা হয়। সদ্গতি অর্থাৎ মহৎ বা উচ্চলোকে পিতৃপুরুষেরা আশ্রয় বা আলয় লাভ করেন, তাই থেকে মহালয়া। এর সঙ্গে দুর্গাপূজার কোনো যোগ নেই। আর যেহেতু পারলৌকিক ক্রিয়ার সঙ্গে যুক্ত, শুভ মহালয়া বলাও উচিত নয়। তাদের এই কথা একদমই ঠিক নয়। অবশ্যই সম্পর্ক আছে দুর্গাপূজা আর মহালয়ার। আলয়া আর আলয় এক শব্দ নয়, আলয়া স্ত্রীলিঙ্গ। এই দিনে সবাই মহৎ আশ্রয় লাভ করেছিল দেবীর মধ্যে। যে দেবীর মধ্যে সকলের মহান আশ্রয়, সেই দেবী মহালয়া, মহতি আশ্রয়া। আশ্বিনের কৃষ্ণা চতুর্দশী তিথিতে কঠোর তপস্যায় রত মহর্ষি কাত্যায়নে হিমালয় পর্বতে অবস্থিত আশ্রমে মা দুর্গার আবির্ভাব হয়। শুক্লা সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে মহর্ষি কাত্যায়ন মা দুর্গার পূজা করেন। দশমীতে দেবী মহিষাসুরকে বধ করেন। কাত্যায়ন ঋষির আশ্রমে আবির্ভূত হয়েছিলেন বলে দেবীর এক নাম কাত্যায়নী। তাই হাজার হাজার হিন্দু যা বলে থাকে ও বিশ্বাস করে তা ঠিক। এই শুভ মহালয়ার দিনেই দেবীর আবির্ভাব, এদিন থেকেই দেবী পক্ষের শুভারম্ভ। দেখুন, রামকৃষ্ণ মঠের উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী জগদীশ্বরানন্দ সম্পাদিত শ্রী শ্রী চণ্ডী দ্বিতীয় অধ্যায়ে 11 নম্বর শ্লোক ও তার পাদটিকা। রামকৃষ্ণ মিশনের একজন বিখ্যাত শিক্ষক, যিনি দীর্ঘকাল রামকৃষ্ণ মিশনের একটি নামকরা বিদ্যালয়ে পড়িয়েছেন, তিনি মহালয়া প্রসঙ্গে এই পোস্টটি আজ অনেককে পাঠিয়েছেন। আজ মহালয়া, মহা প্লাস আশ্রয়া, মহাশ্রয় দাত্রী, তিনি তাকে আশ্রয় করার প্রার্থনা উপাসনা করার বিশেষ তিথি। অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তি জাগরণে বিশেষ প্রার্থনার তিথি। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় মা। ঋণশিকার পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, নমস্কার।